দেখুন হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি 224। আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসেছি গাংনাপুরে। গাংনাপুরের একটা গ্রামের দৃশ্য ভালোভাবে আপনারা সবাই উপভোগ করুন এই ভিডিওর মাধ্যমে। গ্রামে ঘুরতে এসেছি, কি সুন্দর পরিবেশ। কই কই এখানে পটল খেতে দিয়ে গাংনাপুরে গ্রামের সৌন্দর্য দেখুন কি সুন্দর। চারিদিকে বিভিন্ন সবজির চাষ হয়ে রয়েছে, এর পেছন দিকটা ধান ক্ষেত রয়েছে। সিম ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। সামনে এই বাদরগুলো সিম তোলা শুরু করে দিয়েছে। ও মা উন্না দাও, দুপাট্টা দাও। ছিড়বে যখন বড় দেখছে। আরে দুপাট্টা দাও, সব পেকে গেছে। আরে ধুতে হবে না, দেখছে কিন্তু কেউ না কেউ দূর থেকে। পটল পটল কালি পটলের তরকারি করবো চিংড়ি দিয়ে। এই যে ছোট মামি আলু পটলের তরকারি করবে উইথ চিংড়ি। দেখুন পুরো একদম ফ্রেশ সবজি, পটল তোলা হচ্ছে এখান থেকে। আমরা এখন রয়েছি মাসি বাড়ির যে মানে ক্ষেত, সেই ক্ষেতে রয়েছি। দেখুন কি সুন্দর পটল হয়েছে, এই সাইজটা দেখুন কত বড়। এখন আমরা আরেকটা পটল খেতে যাচ্ছি মাসিদেরই। ওখানে গিয়ে আবার ওখানে হুজ্জুতি হবে। সব পটল খেতে হুজ্জুতি করতে যাবে এবার। Just wanna have some fun, yeah. I don't wanna fall in love. I just wanna have some fun. I don't wanna fall in love, fall in love, fall in love. যত কুকুরের ভয় ছাগলের ভয়। ছাগলে গুতু দি। ও মাতারি আবার শাড়ি চেঞ্জ করতে হয়েছে। আমি তো তোমরা জানি যখন না মতো শাড়ি রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে। শশা ক্ষেত বলে গেলো, এই সব নেমে গেছে সিম খেতে যুদ্ধ করতে। যুদ্ধ করতে নেমেছে সব সিম খেতে। হ্যালো হ্যালো, জল না একটু জল। কিন্তু আমরা এখন সিমই ভালোবাসছি না। গেল 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 গেল, দেখুন আসবে। কাকা আসবে,
এখন পটল নতুন উঠেছে, এখন পটল পটলই ভালো লাগে। একবার ফল দিয়ে শেষ। হ্যাঁ এই দেখো, এই যে এই যে এই যে এইটা দেখো, গেল বছর করেছিল, এটা মরে গেছে। এগুলো কি গাছ দিদি? এই তো জিবলি গাছের, এই যে পটলের মাথা দিয়েছেন ওই রকম। পটল খেতে, পটল তুলতে, কিন্তু পটল পাচ্ছে না সেভাবে। এই যে পেয়েছে এইখানে এসে, হ্যালো ফ্রেন্ডস, এখানে আমাদের এত বড় একটা পটল দেখতেই পাচ্ছ। এই যে আমরা প্লাস্টিকে পুরলাম, এ আমি পাড়াতে পারছি না। এ সবাই মিলে পড়ে গেছে পটল বাগানে পটল তুলতে। মেজমি পটল তুলতে তুলতে হাঁপিয়ে গেছে। ওই পাশে ঢুকলে ভালো হতো। ওই মাথা দিয়ে যাও, আমি ওই মাথা দিয়ে যাও। কি সুন্দর সুন্দর, একদম টাটকা ফ্রেশ পটল। সব দলবল লেগে পড়েছে, যুদ্ধকালীন তৎপরতায় পটল তোলা হচ্ছে। এরা কালকেই বাজারে নিয়ে গিয়ে বেচবে মনে হচ্ছে, এমন অবস্থা। কত পাখি আসছে, এটা দিলে ফসল ভালো হবে না? বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন জার্নি 224। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও এলে আপনার ফোনে সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে।